এই কোশ্চেনটাতে দেখো তোমাকে বলেছে এবি বিসি আর সিডি এর যে অনুপাত সেটা দেওয়া আছে, তোমাকে চেয়েছে কি না এ আর ডি এর যে অনুপাত সেটা বের করতে হবে। তাহলে এ বাই ডি এটা সমানই কি এ ইজ টু ডি। তাহলে এই এ বাই ডিটাকে আবার তুমি কিভাবে লিখতে পারো, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। কারণ দেখো বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, অর্থাৎ পড়ে থাকছে কি এ বাই ডি পড়ে থাকছে। তাহলে তুমি এদের রেশিও পেয়ে যাচ্ছ কিভাবে দেখো, তাহলে এ বাই বি মানেই কি এ ইজ টু বি। তাহলে এইটা সমান কত হয়ে যাবে না টু বাই থ্রি ইন্টু বি বাই সি মানে ফোর বাই ফাইভ আর সি বাই ডি সমান সিক্স বাই সেভেন। এবার একটু তুমি কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে দেখো কত পাচ্ছ, এখানে কি কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ তিন দুয়ে ছয়, আর কোথাও কাটাকাটি যাচ্ছে না, অর্থাৎ তোমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে না দুই দুয়ে চার, চারে ষোলো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ, অর্থাৎ তোমার দেখো ষোলো ইস টু পঁয়ত্রিশ কোথায় আছে অপশন বিতে আছে। তাহলে এটা যদি বুঝে গিয়ে থাকো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা নিজেরা সলভ করে জানাও।